টা নিয়ন্ত্রণে প্রাণঘাতী করোনা ভাইরাস কমতে শুরু করেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। শুক্রবার দেশটিতে মারা গেছেন 420 জন, এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 25,969 জনে দাঁড়ালো। ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। কোভিড-19 পৃথিবীর এক ভয়ঙ্কর মৃত্যুর ছবি, আবেগময় দুনিয়ার স্বপ্নের চোখে রঙিন ভালোবাসা, সেই মধুময় রক্তের সম্পর্ক পালিয়ে যায় ঘর থেকে তার উপস্থিতিতে, যেন ধ্বংসের হিমাদ্রি লগন কেড়ে নেয় মানুষের যান, সম্পর্ক, কাজকর্ম, টাকা পয়সা, অর্থনীতিকে করে দেয় পঙ্গু, কৃষকের সোনালি ফল ফসলকে ধরায় পচন, স্তব্ধ করে দেয় পৃথিবীর সকল জনপদ, স্তব্ধ প্রবাসী শ্রমিকের ব্যস্তময় জীবন, করোনা যেন কেড়ে নেয় প্রবাসীর সুখের সংসার। এমন তাণ্ডবময় কারণে পৃথিবীতে সংকুচিত হচ্ছে শ্রমবাজার। করোনার প্রভাবে এশিয়া হতে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর থেকে অবৈধদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে সবখানে। ঠিক সেই সময় ইউরোপের দেশ ইতালিতে জানানো হলো অবৈধভাবে বসবাসকারী দেশটিতে প্রায় 6 লক্ষ অধিবাসীকে বৈধ করার প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার। এখানে বাস করে হাজার হাজার অবৈধ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন 5-7-8 বছর ধরে। সুবর্ণ সুযোগ বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার, কিন্তু এখানেও দেখা দিচ্ছে সমস্যা। অনেক বাংলাদেশি আটকে আছেন কারণ তাদের হাতে পাসপোর্ট নেই, অপেক্ষার প্রহর গুনছেন মাসের পর মাস, বছরের পর বছর ধরে এখনো হাতে পাওয়া যাচ্ছে না পাসপোর্ট। কিন্তু বৈধতা পেতে হলে পাসপোর্ট অবশ্যই লাগবে। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস রোম ও বাংলাদেশ কনসুলেট সেন্টার মিলান তড়িৎ ভূমিকা গ্রহণ করবেন বলে সকলের আহ্বান। 6 লক্ষ অবৈধ অভিবাসী বসবাস করছেন, তাদের জন্য একটা খুব ভালো খবর আছে। সরকার মানবিক দিক বিবেচনা করে এই 6 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ রাখতে চাই, সেটা হলো ইতালিতে বিভিন্ন দেশ থেকে যারা ইতালিতে এসেছেন তারা অনেক সময় পথে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, বা ডিজিটাল পাসপোর্ট হওয়ার কারণে অনেকের আগের পাসপোর্টের কিছু তথ্য পরিবর্তন করতে হয়েছে, এই জাতীয় জটিলতার কারণে অনেক পাসপোর্ট আমাদের দূতাবাসে আটকে আছে। আমি আশা করব বা আমরা প্রবাসীরা আশা করব যে অন্তত সরকার এখন যে কোনোভাবে হোক বিশেষ ব্যবস্থা হলেও এই সকল পাসপোর্টগুলো যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, যাতে পাসপোর্টের জন্য বা আমাদের দূতাবাসের কোনো অবহেলার কারণে কোনো প্রবাসী এই বৈধতার বাইরে থেকে না যায়। আমি 8 বছর ধরে যাবো ইতালিতে আছি, কাগজ ছাড়া জানতে পারলাম যে ইটালিয়ান সরকার অবৈধদের বৈধ করে নিব, তাই এই জন্য ইটালিয়ান সরকারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 1.5 মাস হয়ে যাচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, ইতালির সরকারের আইন কানুন মেনে আমরা চলতেছি, আমরা বাসা বাড়িতে আছি, আমাদের বাচ্চা গাছা স্কুল বন্ধ, আমরা খুব সমস্যার মধ্যে বসবাস করতেছি, সরকারি আইন মেনে চলতেছি, আল্লাহ চাহে তো আমাদের যাতে এই বিপদ থেকে মুক্ত দেয়। সমগ্র ইতালির মধ্যে একটা হতাশার ভাব আছে অর্থনীতিকে নিয়ে। প্রধানমন্ত্রী জোসেফ কোন্তে গত বৃহস্পতিবার ইউ পার্লামেন্টে গিয়েছিলেন ইউরো ফান্ড রিকভারি এবং ইউরো বন্ড উদ্ধার করতে, কিন্তু এখন বোঝা যাচ্ছে মধ্য জুনের আগে কোনো কিছুই হবে না। তবে 2,70,00,000 শ্রমিকের সহায়তার জন্য 55 বিলিয়নের একটা ফান্ড ছাড়া হবে বাজারে, অতি শীঘ্রই অর্থ পৌঁছে যাবে সকল শ্রমিকদের অ্যাকাউন্টে। বাংলাদেশিদের মধ্যে রোজার আমেজ চলছে পারিবারিকভাবে। বৈশ্বিক বিপর্যয়ের মুখে বাংলাদেশের শ্রমবাজার যেখানে সংকুচিত হচ্ছে, এমন সময় কোনো বাংলাদেশি যাতে ইতালিতে পাসপোর্টের অভাবে বৈধতা না হারায় তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনসুলেট সেন্টার, এমনটি প্রত্যাশা করছেন বাংলাদেশের সকল কমিউনিটি। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ।